কংগ্রেসের আমলে রাজ্যের পিছিয়ে পড়া জেলাগুলোর জন্য একটা আলাদা আর্থিক বরাদ্দ হতো যেটাকে বলা হতো ব্যাকওয়ার্ড রিজিয়ান গ্র্যান্ড ফান্ড বিআরজিএফ সেইটাই পরে চেঞ্জ হয়ে এসে গেল অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস অর্থাৎ ভারতবর্ষে কোন কোন জেলা পিছিয়ে তার একটা তালিকা করা হলো সেই তালিকার নাম হচ্ছে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস অফ ইন্ডিয়া অর্থাৎ যেখানে অভাব দারিদ্রতা প্রবল এই করতে করতে দেখা গেল ভারতবর্ষের এরকম একশো সতেরোটা জেলা আছে যে জেলাগুলো আর্থিকভাবে বা অন্যান্য পরিকাঠামোগতভাবে পিছিয়ে পড়া জেলা সেই জেলাগুলোর হচ্ছে পাঁচটা জেলা তার মধ্যে দক্ষিণ দিনাজপুর আছে মালদা আছে মুর্শিদাবাদ আছে নদী আছে বীরভূম আছে এই জেলাগুলোর জন্য কেন্দ্রের পক্ষ থেকে অতিরিক্ত আর্থিক বরাদ্দ করা হয় এটা আজ থেকে পুরোনো প্রকল্পেরই এটা আজকে যে সরকার কেন্দ্রে এসছে তারা সেই প্রকল্পটাকেই অন্য নাম দিয়ে তারা এটাকে ভারতবর্ষ জুড়ে এটাকে মেনটেন করছে ইন্দির আবাস যোজনার নাম যেমন হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এটাও সেরকম বিআর জিএফ থেকে এটার নাম হয়েছে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট এরকম একশো সতেরোটা পিছিয়ে পড়া জেলার তালিকার মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচটা জেলা ছিল তার মধ্যে আমাদের জেলাও ছিল হঠাৎ করে দেখা যাচ্ছে এই পাঁচটা জেলার নাম একশো সতেরোটা জেলা থেকে হাওয়া হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না যখন এটা নিয়ে আমি চেস করলাম সরকারকে তখন সরকার বলছে যে রাজ্য সরকার আমাদেরকে নাম দেয়নি তাই আমাদের কিছু করার নাই সেই সময় আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাকেও বলেছি কে কোথায় কী রাজনীতি করা দেখার দরকার নেই ভারতবর্ষের মানুষের যা পাওনা একশো দিনের কাজ গৃহ নির্মাণের টাকা এগুলো কোনো পার্টির টাকা নয় সরকারের টাকা সরকার একটা পার্টির নয় সরকার দেশের আপনার সঙ্গে নরেন্দ্র মোদীর মারামারি ধরা ধরে কে যেমন দেখার দরকার নাই কিন্তু পাঁচটা জেলা হঠাৎ করে বাদ চলে গেল কেন আপনারা কেন সেই জেলাগুলোর এই পিছিয়ে পড়া জেলার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করলেন না এটা আমার দাবি এটা আমার প্রশ্ন আপনি বলছেন একশো দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না তাই আপনি কেন্দ্রের কাছে দরবার করছেন ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ থেকে পাঁচটা জেলা হাওয়া হয়ে গেল পিছিয়ে পড়া জেলার তালিকা থেকে তার জন্য কেন আপনার তরফ থেকে কোনো দাবি উঠল না সেই দাবি যাতে করা হয় তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখেছি মানে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি তার কবি বাংলার মুখ্যমন্ত্রীকেও দিয়েছি যে পশ্চিমবঙ্গের পাঁচটা জেলা পিছিয়ে পড়া জেলা দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া, বীরভূম এই পাঁচটা জেলাকে তার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্যকে উদ্যোগ নিতে হবে এটা আমাদেরকে বঞ্চনা স্বামী বলে আমরা মনে করি তাই এই চিঠি লিখেছি প্রধানমন্ত্রীকে তার কপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও যে পাঁচটা জেলা